আমি চোখ বুঝে থাকতে চাই, সব অনুরোধে রাখতে চাই, দেখি সাধারণ জীবনটা কি মানে দাঁড়ায়। চিঠি মানে হতো না, তুমি ধর টিফিন ব্রেকে গেছো, টিফিন ব্রেক থেকে ফেরার পরে দেখবে একটা উইদাউট নেম একটা চিঠি পাওয়া যায় লেখা, যে এই সেই হ্যানা তা, দেন ইউ স্টার্ট থিঙ্কিং, তখন তুমি হাসছো। সো ওরকম রকমের একটা ভালোবাসা আমরা সবসময় কি খুব কনফিডেন্টলি বলতে পারি যে এই সম্পর্কটা এরকম, এই সম্পর্কটা এরকম, এই আলাপটা এই দিন থেকে শুরু হলো, এই আলাপটা এই দিন থেকে শুরু বলতে পারি। এটাও তাই, ভীষণই স্লাইস অফ লাইফ একটি ছবি। মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায় আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন। ছবির নাম আলাপ, ছবির পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকি। সম্প্রতি হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চ। এই ছবিটা একটু একটু না অনেকটা ওই যে ফ্লেভার অফ লাভ রোম্যান্স মিসিং, যেটা ওল্ড ফ্লেভার অফ লাভ, মানে ওল্ড মানে বলছি না যে আমি ডাইনোসরের যুগের মানুষ, বাট হয় না যে চিঠি লিখে ভালোবাসা। আগে কী হতো স্কুলে ভ্যালেন্টাইন্স ডেতে, মানে আমাদের স্কুলে হতো অ্যাটলিস্ট, সেটা হলো চিঠি মানে হতো না, তুমি ধর টিফিন ব্রেকে গেছো, টিফিন ব্রেক থেকে ফেরার পরে দেখবে একটা উইদাউট নেম একটা চিঠি পাওয়া যায় লেখা, যে এই সেই হ্যানা তা, দেন ইউ স্টার্ট থিঙ্কিং, তখন তুমি হাসছো। সো ওরকম রকমের একটা ভালোবাসা। And yes, a feel-good factor is definitely there. আর আশা করি তোমাদের সবার ভালো লাগে। এই ছবিটার মধ্যে কোথাও অনুভব করার একটা জায়গা আছে, দেয়ার আর পজেস, দেয়ার আর সাইলেন্ট মোমেন্টস, এবং কোথাও গিয়ে এই যে চরিত্রগুলো, আমার আর মিমি চরিত্র ডেফিনেটলি আছে, বাকি যে চরিত্রগুলো আছে তারাও কিন্তু কোথাও গিয়ে নিজেদেরকে ডিসকভার করছে। তারাও আমরা সবসময় কি খুব কনফিডেন্টলি বলতে পারি যে এই সম্পর্কটা এরকম, এই সম্পর্কটা এরকম, এই আলাপটা এই দিন থেকে শুরু হলো, এই আলাপটা এই দিন থেকে শুরু বলতে পারি। এটাও তাই, ভীষণই স্লাইস অফ লাইফ একটি ছবি। আর আমার মনে হয় যে থ্যাংকস টু চাকিদা, থ্যাংকস টু সুরিন্দর ফিল্মস, যে আমাকে একটি রোম্যান্টিক ছবি করতে দেওয়া হলো। আমি কেন খালি গোয়েন্দা করি, কেন পৃথিবীতে কোনো গোয়েন্দা বাকি নেই? আছে 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 আরো আছে, আমি লড়ে যাবো, বাট না হ্যাঁ মানে অন্যগুলো পারি না ভালো করতে, এটাই বলছে, অন্যগুলো ভালো হয় না। জোক সেপার, জোক সেপার, মানে আমরা সবাই গোয়েন্দাটা ভালোবাসি না, যেটাই আবিদা করে, কিন্তু আমার একটা গোয়েন্দাও ভালোবাসি, থ্রিলারও ভালোবাসি, কিন্তু আমাদের সকলের জীবনে আরেকটু ভালোবাসা আসুক, এটাই কামনা। গত বছর খুব ভালো গিয়েছে, অর্ধাঙ্গিনীর গান ভালোবেসেছে মানুষ, দশম অবতারের গান ভালোবেসেছে, তারপর বহুদিন বাদে মানে ছমাস মতন গ্যাপ নিয়ে আসছে নতুন অ্যালবাম আলাপ, আসছে নতুন ছবি আলাপ। আলাপে তিনটে গান আছে, একটা গান এখন অবধি মুক্তি পেয়েছে সোমলতা আর রোহনের কণ্ঠে, আরও দুটো গান আছে এবং সেগুলো নিয়েও আমরা খুবই আশা রাখছি আর কি। আলাপের গানের মধ্যে আমি চেষ্টা যেটা করেছি, গল্পের গল্প যেরকম আবির আর মিমিকে কাস্ট করা হয়েছে, একটা ফ্রেশনেস রাখার চেষ্টা হয়েছে এবং বিভিন্ন ধরনের গান আছে। প্রথম গানটা যেরকম শুনলো, পরের দুটো গান কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের। এটা আজকের সময়ে আধুনিক, আমার হিরো হিরোইন প্রত্যেকটা চরিত্রই একদম আজকের সময়ের চরিত্র। তারা যে জিনিসগুলো করছে বা তারা যেটা ফিল করছে, তার ভেতরে মানে যোগাযোগের মাধ্যমগুলো বদলে গেছে কিন্তু অনুভূতিগুলো এক জায়গায় দাঁড়িয়ে আছে। আসলে আমাদের পরিচয়ের সূত্র হয়, ওই পরিচয়টা শুরু হয় আলাপ দিয়ে, আমরা বলি আলাপ চারিতা, আলাপ করি আর কি। আলাপ অনেক রকমের হয়, খেজুরে আলাপ আছে, গায়ে পরে আলাপ আছে, তা আলাপ এক্ষেত্রেও ঠিক তাই, এভাবেই আলাপ হচ্ছে। রোহান বলে একদম অল্প বয়সেরও আছে, নতুন ছেলে, ভীষণ ভালো গেয়েছে, ওর সঙ্গে কাজ করতে পেরেও বেশ মানে ও নতুনদের থেকেও প্রচুর কিছু শেখার থাকে, এবং একসঙ্গে দুজনে যে কাজটা করলাম রোহানের সঙ্গে, গান গলা মেলালাম, সো ওভারঅল খুব পজিটিভ একটা ভাইব গানটারও, ছবিটারও হোপফুলি সেরকমই একটা ভাইব সবাই পাবে। আমি চোখ বুঝে থাকতে চাই, সব অনুরোধে রাখতে চাই, দেখি সাধারণ জীবনটা কি মানে দাঁড়ায়, আবহাওয়া বলে দেয় আজ কিছু হবে তাই, এই মহানগরের বুকে হেঁটে বেড়াই, আবহাওয়া বলে দেয় কি জানি কি হবে চাই, আমি হাসি মুখে কবে থেকে অপেক্ষায়। ছবির অদিতি এবং পাবলোর আলাপ কতটা জমলো সেটা জানার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে আলাপ। আলাপ রিলিজ করছে আগামী 26 এপ্রিল। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।